এখানে তোমরা পেয়ে যাচ্ছ 229 রুপিজের 7 রকমের চাইনিজ আইটেম। ওকে, সো কী চলছে সবার? ফাইনালি বর্ষাকাল ইজ হিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ নোম্যাড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এভরিওয়ান। ফাইনালি বর্ষাকালটা পড়েছে, গরমটা একটু কমেছে, দ্যাটস ওয়াই ছাদে এসে আমি ক্যামেরাটা অন করে ব্লগ বানাচ্ছি, আদারওয়াইজ বহুত সমস্যা হয়ে যায় আমার। আজকের ভিডিওটা একটু এক্সাইটিং হতে চলেছে, বিকজ আজকে আমি যাচ্ছি ওয়ান অফ মাই ফেভারিট চাইনিজ রেস্টুরেন্ট, যেখানে নাকি 7 রকমের চাইনিজ আইটেম দিচ্ছে অনলি 229 রুপিজে, অ্যান্ড আমাদের ডেস্টিনেশন লেক টাউন। এবার দেখো, চাইনিজ ফুড কিন্তু সব জায়গায় পাওয়া যায়, কিন্তু ভালো চাইনিজ ফুড একটু বেটার অ্যাম্বিয়েন্স পেতে হলে কিন্তু চলে আসতে হবে ফ্যান্টাস্টিক নোম্যাড ইউটিউব চ্যানেলে। আবে সালে, আই মিন ওয়ান্ডার রোপ। লাস্ট টাইম ডিসেম্বরে এখানে এসে একটা চাইনিজ কম্বো ট্রাই করেছিলাম, যেটা আমার এক কথায় অ্যামেজিং লেগেছিল। অ্যান্ড এইবারেও শুনলাম এরা নাকি এখানে আবার পকেট ফ্রেন্ডলি কম্বো লঞ্চ করেছে, তো বেশি দেরি করবো না, ভেতরে গিয়ে দেখা যাক এই কম্বোটাও আগেরবারের মতো মারাত্মক কিনা। লেটস গো। ফার্স্ট অফ অল, এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার বরাবর খুব সুন্দর লাগে, সব কিছু এত সুন্দর করে ডেকোরেট করা, তার থেকেও বড় কথা হচ্ছে প্রত্যেকটা জায়গা পুরো নিট অ্যান্ড ক্লিন। ঢুকেই একটা জলের বোতল দিয়ে দেওয়া হয়েছে আমাদের, বাট খাওয়া দাওয়ার আগে এখানকার অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নাও। লেটস গো। ওকে, এবার খাওয়া দাওয়ার ব্যাপারটা আসি। এখানে কারেন্টলি 2টো কম্বো চলছে, একটা ননভেজ কম্বো আর একটা ভেজ কম্বো। এই কম্বোগুলো 11টা থেকে 6টা অবধি চলে, বাট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ যখন তোমরা এখানে খেতে আসবে তার 24 ঘন্টা আগে অবভিয়াসলি এই জায়গাটা বুক করবে, নয়তো একটু প্রবলেমস হতে পারে। তো ভেজ কম্বো অ্যান্ড ননভেজ কম্বোতে কী কী আছে সেটা আগে বলে দিই। ননভেজ কম্বোতে ফার্স্ট পাচ্ছি ভেজ স্প্রিং রোল, যেটা 3 পিস রয়েছে, ক্র্যাকার্স রয়েছে, এটা কপিস রয়েছে, এখানেও 3 পিস ক্র্যাকার্স রয়েছে, এগ নুডলস অথবা এগ রাইস দুটোর মধ্যে যে কোনো একটা, আমি এখানে এগ রাইস নিয়ে নিয়েছি। তার সাথে রয়েছে চিকেন মঞ্চুরিয়ান, গার্লিক চিকেন, হট গার্লিক চিকেন, কিউকাম্বার কিমচি স্যালাড, আর একটা করে রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস। এবারে ভেজ কম্বে কী কী আছে সেটা একবার বলে দিই। ভেজ স্প্রিং রোল দিয়েছে 3 পিস, ক্র্যাকার্স রয়েছে 3 পিস, যেখানে আমি 2টো চুরি করে খেয়ে নিয়েছি, ভেজ রাইস ছিল অ্যান্ড ভেজ নুডলস ছিল, আমি ভেজ নুডলস নিয়ে নিয়েছি। দেন আমাদের দিয়ে দিয়েছে ভেজ মঞ্চুরিয়ান, অ্যান্ড এখানে রয়েছে হট গার্লিক পনির, দেন আমাদের দিয়ে দিয়েছে কিমচি স্যালাড, অ্যান্ড লাস্টে আছে রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস। অবভিয়াসলি এখন গরম নেই, তো এটা পরেই খাবো। অ্যাট ফার্স্ট আমি ট্রাই করছি ভেজ স্প্রিং রোল, এটা খেয়ে দেখি কেমন লাগে। এই স্প্রিং রোলটা বিভিন্ন এই স্প্রিং রোলটা বিভিন্ন ভেজিস ইউজ করে বানানো, ক্যাপসিকাম রয়েছে, ক্যাবেজ রয়েছে, অনিয়ন্স রয়েছে, অ্যান্ড ক্যারেটস রয়েছে, অ্যান্ড স্টাফিংটায় অল্প লেমন জুস দেওয়া রয়েছে, ফলে বেশ ফ্লেভারফুল খেতে লাগছে। প্রায় অনেকক্ষণ এসির মধ্যে রয়েছে, সো অবভিয়াসলি ঠান্ডা হয়ে গেছে, বাট খেতে বেশ ভালো লাগছে আমার। প্রায় আধ ঘন্টা হয়েছে আমি এখানে রেকর্ডিং করছি, বাইরের কোটিংটা তাও এখনও ক্রিস্পি রয়েছে হালকা হলেও। দেন আমাদের সেকেন্ড আইটেম রয়েছে ক্র্যাকার্স, পাতি বাংলা ভাষায় এটাকে সাবুট পাঁপড় বলা হয়, এটার আমি কী রিভিউ দেবো আমি জানি না, সাবুট পাঁপড় যেমন খেতে হয় সেম সাবুট পাঁপড়ের মতো খেতে। আর হ্যাঁ, এই কম্বোটা একজনের জন্য, তবে এই কম্বোটা তোমরা শেয়ার করে খেতে পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, আমাদের থার্ড আইটেম হলো ভেজ নুডলস, এখানে ভেজ রাইস অ্যান্ড ভেজ নুডলস দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারবে, আমি ভেজ নুডলস নিয়ে নিয়েছি। নুডলসের কোয়ান্টিটি ঠিকঠাকই রয়েছে, তার সাথে আমি হট গার্লিক পনির নিয়ে নিয়েছি, হট গার্লিক পনির এখানে বড় বড় 2 পিস পনির দিয়ে দিয়েছে। নুডলসটা খেয়ে দেখি কেমন লাগছে। ক্যারেট, ক্যাপসিকাম, অনিয়ন, স্প্রিং অনিয়ন খুব সুন্দর সতে করে নুডলসটা বানানো হয়েছে, অ্যান্ড হট গার্লিক পনিরটায় খুব সুন্দর একটা গার্লিক আর কোরিয়েন্ডারের ফ্লেভার রয়েছে, সাথে পনিরগুলো হালকা ফ্রাই করে দেওয়া দেখতে পাচ্ছি, এটা আমার একটু স্পাইসি লাগছে, বাট নুডলস দিয়ে বেশ ভালো লাগছে খেতে। ওকে, এবারে আমি ফাইনালি নিয়ে নিয়েছি ভেজ মঞ্চুরিয়ান, এখানে 2 পিস দিয়েছে, ক্যাবেজ অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট ভেজিস ইউজ করে আইটেমটা বানানো, আইটেমটা অল্প মিষ্টি মিষ্টি খেতে, কোরিয়েন্ডারের হালকা ফ্লেভার আসছে, সোয়া সসে হালকা টস করে আইটেমটা বানানো, নুডলস দিয়ে ঠিকঠাকই লাগছে।
ওকে ফাইনালি ননভেজ কম্বো থেকে আমার কাছে এগ রাইস চলে এসছে, তার সাথে আমি নিয়ে নিয়েছি হট গার্লিক চিকেন। কোয়ান্টিটির দিক থেকে দেখতে গেলে রাইস ঠিকঠাকই আছে, অ্যান্ড এর সাথে হট গার্লিক চিকেনটায় দু পিস চিকেন দিয়েছে। এখানে এগের পরিমাণ ভালোই দিয়েছে, তার সাথে স্প্রিং অনিয়ন্স, ক্যারেট, বিনস এগুলো মুখে পড়ছে, বেশ ভালো লাগছে খেতে। সাথে গার্লিক চিকেনটাও বড্ড ভালো খেতে, দু পিস বোনলেস চিকেন দিয়েছিল। চিকেনটা হালকার ওপর ফ্রাই করে দেওয়া, ফ্লেভারটা চিকেনের একদম ভেতর অবধি ঢুকেছে, শুধু একটু বেশি স্পাইসি। এই যা, ওকে নাও কিমচি স্যালাডটা একবার খেয়ে দেখি কেমন লাগছে। এটা কিমচি স্যালাডটা আমার ঠিকঠাক লেগেছে, হালকা টক মিষ্টি খেতে, অ্যাভারেজ লাগছে এটা। ওকে এবারে আমি নিয়ে নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ান, সো হালকা কোরিয়েন্ডার লিভস দিয়ে অল্প করে ডেকোরেট করা রয়েছে, তো এটা খেয়ে দেখি। কোরিয়েন্ডার অ্যান্ড সোয়া সসের হালকা ফ্লেভার আমি এখানে পাচ্ছি, বাট চিকেনটা অতটাও কিন্তু সফট নয়, বাট রাইস দিয়ে বেশ ভালো লাগছে কিন্তু খেতে, বেশ ভালো লাগছে খেতে। অ্যান্ড লাস্টের রিফ্রেশমেন্টটাও হালকা টক হালকা মিষ্টি, যেমন লেমনেড সোডা খেতে হয় ঠিক সেরকমই খেতে লাগলো, ঠিকঠাক লেগেছে আমার খেতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ইন ফিউচার কী ধরনের ফুড ব্লগস তোমরা দেখতে চাও। অ্যান্ড সামনে আমার ফাইনাল এক্সাম, আবার আগস্ট মাসের মিডলে নতুন ভিডিও আসবে, বাট ডোন্ট ওয়ারি, ছোটোখাটো শর্ট ভিডিওস কিন্তু চ্যানেলে আসতে থাকবে বিফোর এক্সাম, এটা আমার লাস্ট ভিডিও। অ্যান্ড এখন আমি চলে এসেছি বিরিয়ানি খেতে আমার ফেভারিট রেস্টুরেন্টে, এখানকার ডিটেল ফুড ব্লগ একদিন আমি বানাবো, বাট বিফোর এক্সাম লাস্ট টাইম বিরিয়ানি খাচ্ছি, ইয়ে মেরি আখরি বিরিয়ানি না হো, দোয়া করো কমেন্ট মে, বেস্ট অফ লাক বল বলকে স্প্যাম কর দো। অ্যান্ড ইয়া, দিস ইজ নোম্যাড সাইনিং অফ, ডোন্ট হেট, spread love, bye.